কুষ্টিয়ার বিখ্যাত সেই কুলফি মালাই, এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত মালাই। হ্যাঁ, শব্দই গলার পাতা কাটছিলাম, সেটা কালকে ফুরিয়েছে, ওই লালনের কিছু লোক আইছিল। আমরা এই মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে চলে আসলাম। মানে এতই আসলে সুন্দর আর ভাল লাগতেছে পরিবেশটা, একটা চমৎকার একটা পরিবেশ, আর গাছগুলির জন্য আসলে আরও সুন্দর লাগতেছে। আমি 9 বছর আগে আসছিলাম, এত সুন্দর ছিল না, এই ফুল গাছ টুল গাছ থেকে আরম্ভ করে এত সুন্দর ছিল না। এখন পরিবেশটা অনেক সুন্দর করছে, আর এই জায়গায় যে ঘরগুলি আছে এইগুলা আমি যতটুকু জানি আগের, এবং এই গেটটা, এই যে গেটটা দেখা যেতেছে, এই গেটটা হচ্ছে তখনকার সময় এটা রিপেয়ার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের। আর এখানে একটা ছোট একটা বিদ্যানিকেতন ছিল, এই যে এখানে দেখা যায়, এখানে সাধারণ অনেক তাদের সন্তানেরা, প্রজাদের সন্তানেরা, তারা লেখাপড়া করতো এখানে। খুবই ভালো লাগতেছে পরিবেশটা, আসলে এক কথায় অসাধারণ। আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই তাল গাছগুলি, মানে এক কথায় অসাধারণ। শামিম, আমার তো মানে খুবই ভালো লাগতেছে আসলে, চমৎকার একটা পরিবেশ। অনেকদিন পরে আসছি কিন্তু, হ্যাঁ ঠিক না, আমরা অনেকদিন পরে আসছি, প্রায় আমি যতটুকু জানি যে 2012-13 অথবা 14-তে আমরা আসছিলাম, তারপরে অনেকদিন পরে, প্রায় 8-10 বছর পরে আমি আবার আমরা সেই পুরাতন পাটনার আমরা আবার আসছি। আর এই যে ডিজাইনগুলি আছে, এই ডিজাইনগুলি তখনকার ডিজাইনের মতোই করা, কিন্তু ওগুলো নতুন করে আবার সংস্কার করা হয়েছে। ও, এক কথায় অসাধারণ, বলার ভাষা নাই। যা, আমরা একটু ভিতরের দিকে যাই, ঢুকতেই রবীন্দ্রনাথের ছবি। আমরা এখান থেকে শুরু করি বার্ধক্যে কবি রবীন্দ্রনাথ, আর পানি পরিশোধনের যন্ত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত, এটা আসলে ফিল্টার হিসেবে ব্যবহার হতো এই জিনিসটা। আর এটা হচ্ছে সেই স্ট্যান্ড, এটার স্ট্যান্ড হচ্ছে এটা, পানি পরিশুদ্ধ করার যন্ত্রের স্ট্যান্ড। আর আটকোনা বিশিষ্ট টেবিল, এই টেবিলটা আটকোনা বিশিষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্নী ভাই মিলানের দেবী, ভিডিওটা নিছে একটু করি ভাই, এর কারণ কি, এমনি ছবি তোলা নিছে, তারপর সবাই একটু করি, ঢাকা থেকে আসছি ভাই, কত দূর, যেটা নিছে ইনশাআল্লাহ আমরা অল্প একটু করবো, বেশি করবো না ভাই, আপনি একটু সাহায্য করেন না। হ্যাঁ, তা আসলে মানে অনুমতি নেই, রবীন্দ্রনাথ ঠাকুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, পিতামহ শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর, বিয়ের পর অবশ্য তাদের ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি এই সাইড থেকে দেখা হয়তো, রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান তারা। জ্যেষ্ঠ কন্যা, জ্যেষ্ঠ পুত্রের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর, মানে এক কথায় মানে অসাধারণ একটা জিনিস দেখতে আসলাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের 1874 সাল থেকে আপনার 1941 সাল পর্যন্ত সব ছবি, আসলে এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন ছবি। না কোন জায়গায়? অবসর মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটা হচ্ছে ঘাস কাটার মেশিন, আর এটা হচ্ছে লোহার সিন্দুক, এটা সেই ঘাস কাটার মেশিন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত। এটা হচ্ছে মাটি মসৃণ করার যন্ত্র। মানে অনেক স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক স্মৃতি এখানে আছে। এই যে এখানে আছে পালকি, এই পালকিগুলি আমি দেখছি বিভিন্ন ব্লগে, 16 বেহারার পালকি, মানে আটজন 16 জন, 8 জন ধরত আর 8 জন রিজার্ভ থাকতো। আর এটা হচ্ছে 8 জনের পালকি। আর কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুর পদানদীতে যে বোট ব্যবহার করছে সেটা। আর এটা হলো হাত পালকি, এটা সেই হাত পালকিটা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত হাত পালকি। মানে ধরছি মানে অন্যরকম একটা ফিলিংস, মানে অনুভূতি কাজ করতেছে, কেন যেন মনে হইতেছে যে রবিগুরু এখানে, কবিগুরু এখানেই আছেন। মানে মানে এক কথায় মানে কোনো কিছু বোঝানো যাবে না। এটা হলো ফাইল কেবিন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ফাইল কেবিন। দুই হাতল বিশিষ্ট বেঞ্চ, এখানে হচ্ছে খাজনা আদায়ের টেবিল ও চেয়ার, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ওই সময়ে। আর সেই পদ্মা বোর্ডের প্রতিরূপ, দুই হাতল বিশিষ্ট বেঞ্চ, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ব্যবহৃত। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছবি আছে। ওই যে উপরে আমাদের ইন্ডিয়ার জাতীয় নেতা মহাত্মা গান্ধীর সাথে, স্বহস্তে লেখা চিঠি আছে না মামা, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা চিঠি। এটা হচ্ছে গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপির প্রতিলিপি। ছিন্ন পত্রের একটি পাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা হস্তলিপি। বাংলা এবং ইংরেজি হস্তলিপি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হস্ত। আমরা একটু দোতলায় যাই, দোতলায় গিয়ে একটু দেখি কি আছে। এই যে আমরা দোতলায় উঠতেছি এখন। এটাতে আর উপরে ওঠা যায় না, এটা বন্ধ আপাতত। সোফা, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ব্যবহৃত সোফা। ডিম্বাকৃতি টেবিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক ব্যবহৃত সোফা, সেই সোফা। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি খুলনা। আর এই সেই খাট,
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাট আর আলনা, কত সুন্দর কারুকাজ করা সেই খাট। এক কথায় অসাধারণ। আমরা চলে যাচ্ছি এখন বারান্দার দিকে। এই যে একটা বোট, রোমান প্লাটুন না পল্টনের সিঁড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। এক কথায় অসাধারণ। আমরা এই মুহূর্তে বাড়ির পিছনের দিকে চলে যেতেছি, দেখি পুরো বাড়িটা এখন খুব সুন্দর করে সাজানো। নিচের দিকে একটু নেমে যাই, ওইখানে পুকুর ঘাট আছে ওইটাতে একটু পরে আমরা যাব। এটা হলো পিছনের দিক,
আর এটা হচ্ছে পিছনে সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে আমি যতটুকু জানি সার্ভেন্টরা টয়লেট পরিষ্কার করে এই সিঁড়িটা নেমে যেত। আর রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হস্তে লাগানো আম গাছগুলি এখনও আছে, অনেক পুরাতন আম গাছ। পুরো বাড়িটা একটু ঘুরলাম, আম বাগান ওই পাশে পুরোটাই আম বাগান। বিখ্যাত সেই কুলফি মালাই, এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত মালাই। হ্যাঁ, এই তুমি কই যাও, তুমি বিল দিয়ে যাও। খারাপ না, ভালোই লাগে। তারপরে স্যার গলার পাতা কাটিছিলাম, বুঝছেন, এক সপ্তাহে গলার পাতা কাটিছিলাম, সেটা কালকে ফুরিয়েছে। ওই লালনের কিছু লোক আইছিল, উনির আবার গলা। তাহলে ভালো থাকেন। আজকে আমি ওমর ফারুক রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে বিদায় নিচ্ছি। আজকে একটু গরম, রোদও প্রচণ্ড, অনেকক্ষণ হইল, প্রায় এক ঘন্টা সময় কাটাইলাম। ইনশাআল্লাহ আজকে সারাদিন কুষ্টিয়া কাটাবো, চার পাঁচটা ছয়টা ব্লগ করার মানে চিন্তাভাবনা আছে, দেখি কটা করতে পারি। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকেন ইনশাআল্লাহ। আমার এই ট্যুরের পরে আমি এখন চলে যাব রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আরেকটা আছে সেটাতে, ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে লালনের আকরাতে মাজারে, তারপর আমরা বিদায় নিয়ে নিব। তাহলে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নেই, ভালো থাকেন। আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আর অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।